কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে মজাদার কাচকি মাছের ভোনা, অথবা বলতে পারেন কাচকি মাছের তরতরা। রেসিপিটা কিন্তু হেলদি একটি রেসিপি, তাই সামনে রোজায় আপনারা কিন্তু সেহরিতে এটা বানিয়ে খেতে পারেন। আর এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাচকি মাছ, যেটাকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলুন চলে যাই আমাদের মূল রান্নাতে। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল, আর দিয়ে দিলাম হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি হাফ টিস্পুনের মতন রসুন বাটা এবং হাফ টিস্পুনের মতন আদা বাটা অ্যাড করে দিলাম। এবার আদা এবং রসুনটাকে পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করছি, যাতে গুঁড়া মশলা অ্যাড করলে পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়া, পরিমাণ মতন মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, দুটাই আমি হাফ টিস্পুনের মতন দিয়ে দিয়েছি। এবং অ্যাড করে নেবেন স্বাদ মতো লবণ। এবার এই মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভালো মতন কষিয়ে নিব, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি এটাকে প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাচকি মাছ। কাচকি মাছ কিন্তু এই সময় একটু সতর্কতাভাবে নাড়বেন, যাতে এটা ভেঙে না যায়, যেহেতু ছোট মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এটাকে এখন একটু কষিয়ে নিব। আমার কাচকি মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এবার এখানে আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি। আপনারা যতটুকু পরিমাণে ঝোল রাখতে চান সে অনুযায়ী পানিটা অ্যাড করে নিবেন। আর একদম যদি ভোনা ভোনা করতে চান তাহলে অল্প পরিমাণে পানি অ্যাড করে নিলেই হবে। তো আমার পানি অ্যাড করা হয়ে গিয়েছে, এখন আমি ওয়েট করব এটা ফুটে ওঠা অবধি। আর হ্যাঁ, আপনারা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন বাটনে, যাতে নিত্য নতুন রেসিপি আপডেট দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখুন আমার কাচকি মাছের যে তরকারিটা সেটা কিন্তু ফুটে উঠেছে। এবার এটা শুকিয়ে আসার পালা। দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, যাতে কাচকি মাছগুলো ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কাচকি মাছের এই রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আর হ্যাঁ, এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতন এখানে বিদায়, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।